নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, সোয়াবিন আলুর রসা। কি কি লাগছে দেখি দিই। এখানে সোয়াবিন আর আলু আছে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা। এখানে বাটা মশলা আছে, এতে টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর চারমগজ দেওয়া আছে। এখানে কড়াই দেওয়া আছে, দেখুন গরম হচ্ছে। তেল দেওয়া হবে, তেলটা গরম হোক। ফোড়ন দেওয়া হচ্ছে, সাদা জিরে, তেজপাতা। মশলাটা তেলে অল্প নেড়ে চেড়ে নেবো। আজকের রেসিপিতে সোয়াবিন কিন্তু ভাজবো না, ডাইরেক্ট একদম মশলাতে দিয়ে কষাবো। এরকম করে খেয়ে দেখবেন, ভাজার থেকেও এতে মশলাগুলো ভালো ঢোকে, খেতেও স্বাদ লাগে। বাটা মশলাটা দিয়ে দিলাম, ভালো করে এটা কষিয়ে নেব। রান্নাতে সামান্যই তেল ব্যবহার করা হয়, এখনকার দিনের মানুষ অল্প তেলে খেতে বেশি পছন্দ করেন, স্বাস্থ্যের জন্যও ভালো। নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতো, আপনারা যে যেমন নুন খেতে পছন্দ করেন পরিমাণ মতো দেবেন। হলুদ দেওয়া হচ্ছে, পরিমাণ মতো চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দুটোই মিক্স করা ছিল। কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, এবার ভালো করে কষিয়ে নেব। অনেকেই হয়তো ভাববেন যে সোয়াবিন আলু তো আমরা ভেজে করে থাকি, তবে খেয়ে দেখবেন সেদ্ধ করে। এটা সিটি মারা ছিল প্রেশার কুকারে, যদি চান সিটিও মারতে পারেন, আবার যদি চান কেউ নর্মাল সেদ্ধ করবেন সেটাও করতে পারেন, তবে না ভেজে খেয়ে দেখবেন বেশি ভালো লাগে। মশলা থেকে তেল ছেড়ে আসবে, তারপরে দেওয়া হবে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমরা সেদ্ধ করা আলু আর সোয়াবিন গুলো দিয়ে দেবো। সেদ্ধ করার জল আর মশলা দেওয়া জলটা দুটোই লাগবে যখন দিয়ে দেবো। এবার অল্প কষিয়ে নেবো।
ততক্ষণ একটু অল্প ফুটে যাক। দেখুন এটা ফুটছিল, এবার এতে ম্যাগি মশলা দেবো আর অল্প টমেটো সস। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে কিভাবে আপনারা সয়াবিন খেতে পছন্দ করেন। এবার এটাতে পরিমাণ মতো জল দেবো, ঠান্ডা জলই আছে নর্মাল, আর কেউ যদি চান আপনারা গরম জলও দিতে পারেন। দেখুন রংটা কি সুন্দর এসছে। আর একটু জল দেবো, এবার এটা ভালো করে ফুটতে দেবো। পরিমাণ মতো জল দেওয়ার পর এটা ধিমে আছে একদম লো ফ্লেম করে, 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেবেন। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিয়েছি, ফুটছে এই পজিশনে। এখন ঘি আর মেথি পাতা দেবো। মেথি পাতা দেওয়া হলো, ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে খাওয়া হবে। তৈরি হয়ে গেছে সয়াবিন আলুর রসা, গ্যাসের ফ্লেম অফ হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেস্ট টাইম দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।